আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ আলী আসগর, ফোর স্টার মিডিয়ার পক্ষ থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। সেটি হচ্ছে, যারা বাংলাদেশে বসবাস করছেন, বিশেষ করে আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের দেশে শীত কিন্তু এসে যাচ্ছে। আমরা ইতিমধ্যে শীত কিছু কিছু অনুভব করতে পাচ্ছি। এই শীতের মধ্যে আমাদের সবচেয়ে একটি মানবিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই শীতের মধ্যে অসংখ্য মানুষ আমাদের সমাজে বসবাস করে, যাদের শীত বস্ত্র ক্রয় করার মতো অর্থ তাদের কাছে নেই, দরিদ্র মানুষ। আমাদের উচিত যে ওইসব দরিদ্র মানুষদেরকে পাশে এসে দাঁড়ানো এবং তাদেরকে শীত বস্ত্র ক্রয় করে দিয়ে শীতের মধ্যে যাতে তাদের কোনো কষ্ট না হয়, সেই বিষয়টা আমাদের বিবেচনায় থাকা দরকার। আমরা প্রতি বছর এই বাংলাদেশে যেটা লক্ষ্য করি এবং শুনে থাকি, যে প্রতি বছর বাংলাদেশে শীতের এই তীব্রতার কারণে অনেক দরিদ্র মানুষ কিন্তু মারা যায়, শীত বস্ত্র ক্রয় করতে না পারার কারণে। তো আমরা এই বছর যাতে এরকম না হয়, এই শীতটাতে আমরা অবশ্যই সর্বোচ্চ আমাদের যাদের ধনবান অর্থনৈতিক সম্পদ রয়েছে, আমরা অবশ্যই চেষ্টা করব এই শীতের মধ্যে দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য এবং তাদের জন্য শীত বস্ত্র ক্রয় করে দেওয়ার জন্য। তো একটি বিষয় আপনি মনে রাখবেন, আপনার যে অর্থ সম্পদ রয়েছে, একদিন এই অর্থ সম্পদ হয়তো বা নাও থাকতে পারে, বা আপনি এই অর্থ সম্পদ ছেড়ে একদিন অবশ্যই এই দুনিয়ার জীবন ছেড়ে চলে যাবেন। তো এই যে অর্থ সম্পদ, এই অর্থ সম্পদ থাকা অবস্থায় আপনি যদি মানুষের জন্য কিছু করে যেতে পারেন, এই করাটা আপনার একদিন কাজে লাগবে। মানুষ সে তার কর্মের মধ্য দিয়ে চিরদিন মানুষের মাঝে সে বেঁচে থাকে। অনেক মানুষ রয়েছে, আমরা অনেকের কথা স্মরণ করি, অনেক মানুষই এই পৃথিবী থেকে চলে যায়, কিন্তু আমরা তাদের কৃতকর্মের জন্য আমরা চিরদিন তাদেরকে মনে রাখি। যেমন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ওনারা যে আমাদের মধ্যে আজও জীবিত রয়েছেন, ওনারা কিন্তু অনেক দিন হয়েছে মৃত্যুবরণ করেছেন, তারপরেও আমাদের যে আমাদের অন্তরের মধ্যে ওনারা কিন্তু আজও জীবিত রয়েছেন। কারণ একটি কারণ, তারা যে কর্ম রেখে গেছেন, এই কর্মের কারণে মানুষ যুগ যুগ তাদেরকে স্মরণ করবে। তো এরকমই আপনি যখন মানুষের জন্য কিছু করতে পারবেন, মানুষের জন্য যখন কাজ করবেন, সেই মানুষের মনে আপনি যুগ যুগ বেঁচে থাকবেন। আপনি যদি মারাও যান, মানুষ আজীবন আপনাকে স্মরণ করবে। তো আসুন, এই শীতের মধ্যে আমরা অবশ্যই যাদের ধন সম্পদ আছে, আমরা দরিদ্র মানুষ যারা আছে তাদেরকে তাদের পাশে এসে দাঁড়াই এবং তাদের জন্য শীত বস্ত্র ক্রয় করে দেই। এবং পথ শিশু যারা রয়েছেন, অসংখ্য পথ শিশু বাংলাদেশে এখনও রয়েছে, তাদের পাশে এসে দাঁড়ান, তাদের জন্য আপনারা শীত বস্ত্র ক্রয় করে দেন। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বাংলাদেশে এই ঘটনাটা অ্যাভেলেবেল ঘটে, যেটা হচ্ছে যে বিভিন্ন উৎসবগুলোতে দেখা যায় যে ঈদ আসলে সেখানে ঈদের সময় অনেক ধনবান ব্যক্তিরা কিন্তু কাপড় বিতরণ করেন। ওনারা সেখানে দেখা যায় যে ওনারা ঘোষণা দেওয়ার পর অসংখ্য মানুষ কিন্তু ওনার বাসার সম্মুখে বা অফিসে এসে ভিড় করে, এবং ওই ভিড় করতে গিয়ে অনেক দুর্বল মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অনেক সময় পদদলিত হয়ে মারা যায়, এরকমও রেকর্ড আমাদের দেশে রয়েছে। সো এই কাজটি অবশ্যই আমরা করব না। আমরা যারা শীত বস্ত্র মানুষকে দিব, আমরা অবশ্যই আমাদের নিজ দায়িত্বে, আমাদের যাদের নিজ নিজ এলাকা রয়েছে, আমরা অবশ্যই সেখানে খোঁজ খবর নেব, যেসব দরিদ্র মানুষ রয়েছে নিজ দায়িত্বে আমরা অবশ্যই সেই কাপড়গুলো তাদের কাছে পৌঁছে দেব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যারা রয়েছেন আপনাদেরকে অভিনন্দন জানাই, এবং যারা এখন আমাদের সাথে নাই, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন। অবশ্যই আমাদের এই সামান্য প্রয়াসটাতেও, সামান্য এই ভিডিওটুকু দেখেও যদি কেউ অনুপ্রাণিত হয়ে অন্তত মানুষের পাশে এসে দাঁড়ায়, সেটা আমাদের জন্য, আপনার জন্য অবশ্যই কল্যাণকর হবে। তো আপনার বন্ধুবান্ধব যারা রয়েছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং বন্ধুদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করাবেন। আমরা এই চ্যানেলের সাথে যারা রয়েছি অবশ্যই আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত ভালো কিছু করার জন্য। আমাদের একটি মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করার জন্য, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারাও আমাদের এই এগিয়ে যাওয়ার পথে যদি সামান্যটুকু সহযোগিতা করেন, সেটা আমাদের জন্য এবং মানুষের জন্য, সমাজের মানুষের জন্য কল্যাণকর হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদাই মানুষের সেবা করবেন, অবশ্যই আপনি আত্মতৃপ্তি পাবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।